গ্রেপ্তারির দশ বছর পূর্তি তৃণমূলের মুখপাত্র কুনালের বক্তব্য নিয়ে জল্পনা এবং আলোচনা শুরু তিনি গ্রেপ্তার হয়েছিলেন সারদা মামলায় তাকে গ্রেপ্তার করেছিল বিধাননগর কমিশনারেট অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ সেই গ্রেপ্তারির দশ বছর পূর্ণ হওয়ার দিনে বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে সাবেক ইটার আবেগঘন পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ তার সেই পোস্ট নিয়ে শাসক শিবিরে জল্পনা এবং আলোচনা শুরু হয়েছে সেই পোস্টে যেমন তার লড়াইয়ের কথা লিখেছেন কুনাল তেমনই দিয়েছেন ভবিষ্যতের বার্তাও যেখানে কুনাল স্পষ্ট বলেছেন তাকে চক্রান্তমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছিল লিখেছেন রাজ্য কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে পাশাপাশি জানিয়েছেন তিনি আর কখনোই সাংসদ বা বিধায়ক হবেন না দলের তরফে কোনও জনপ্রতিনিধিই হবেন না শুধু সাংগঠনিক কাজে থাকবেন কুনালের বক্তব্য আমি তৃণমূল কংগ্রেস করছি এটা প্রমাণ করতে যে মন থেকে এই দলটা করে এসেছি আমি একজন সৈনিক এবং কুনাল ঘোষ বেইমান নয় আমি দলের এমপি এমএলএ হব না দলের তরফে জনপ্রতিনিধি হব না যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব তারপরে জীবন যেভাবে বলবে সেইভাবে চলব গ্রেপ্তারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর পর্ব ভুলিনি ভুলব না বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লোকসভা নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক বৈঠক দেখেছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই রাজ্য তৃণমূলের তরফে কুণালকে দলের তমলুক সাংগঠনিক জেলা সংগঠন দেখার ভার দেওয়া হয়েছিল সেই থেকে হলদিয়া নন্দীগ্রাম খেজুরি ইত্যাদি জায়গায় কুণাল যাতায়াত বাড়িয়েছেন এমনকি হলদিয়ায় একটি অস্থায়ী বাসস্থানও নিয়েছেন তিনি তখন থেকেই গুঞ্জন যে শুভেন্দু অধিকারীর খাসতালুক বলে পরিচিতি তমলুক লোকসভা আসনে কুণালকে প্রার্থী করতে পারে তৃণমূল কিন্তু গ্রেপ্তারির এক শূন্য বছর পূর্তিতে সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিয়ে কুণাল প্রকাশ্যেই ঘোষণা করে দিলেন তিনি দলের তরফে জনপ্রতিনিধি হবেন না তবে এও ঠিক যে রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত বলে কিছু হয় না কুনালকে নিয়ে দলের অন্দরে জল্পনা রয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রটি নিয়েও সাধন পাণ্ডের প্রয়াণে ওই আসনটি খালি হয়েছিল সেখানে এখনও ভোট হয়নি লোকসভার সঙ্গে সেখানেও নির্বাচন কমিশন ভোট করায় কি না তা যেমন